এই গল্পটা একটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত। এই গল্পটা এমন একটা ছেলেকে নিয়ে যে সমাজকে ছেড়ে এমন একটা জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ কোনো মানুষ ভাবতে পারবে না। এই ছেলেটির নাম ক্রিস্টোফার ম্যাকেনলেস। গল্পটা শুরু হয় 1990 সালের মে মাসে, যখন ক্রিস্টোফার তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এ গ্রেড পেয়ে। গ্র্যাজুয়েশনের পর ক্রিস্টোফারের বাবা মা তাকে একটা নতুন গাড়ি দিতে চাইছিল, কিন্তু ক্রিস্টোফার বলে তার গাড়ি চায় না, যেটা তার কাছে আছে সেটা ভালো আছে। কিন্তু তবুও তার বাবা মা তাকে একটা নতুন গাড়ি দিতে চায়, কিন্তু ক্রিস্টোফার গাড়িটা নিতে না করে দেয়। আর এর কয়েক সপ্তাহ পরে তার সমস্ত ডকুমেন্ট, আইডেন্টিটি কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু পুড়িয়ে ফেলে। তার অ্যাকাউন্টে $24,000 ছিল, যেটা তার বাবা মা তার পড়াশোনার জন্য তাকে দিয়েছিল। সেই সব ডলারগুলো সে একটা চ্যারিটিকে দান করে তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউই জানতো না ক্রিস্টোফার কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আসলে ক্রিস্টোফার তার বাবা মার ভালোবাসা না পাওয়ার জন্য অনেক দুঃখী ছিল, এই জন্য সে তার গাড়ি নিয়ে তার সমস্ত পরিচয়পত্র, পুরনো জীবন ছেড়ে দিয়ে এমন একটা জায়গাতে যেতে চায় যেখানে তার চারপাশে কেউ থাকবে না, কেউ তাকে চিনবে না। এরপর নিজের যাত্রায় বেরিয়ে যাওয়ার পর রাত্রেবেলায় সে একটা জায়গায় গাড়ি পার্ক করে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। এই এলাকাটা একটা প্লাবিত এলাকা ছিল। রাত্রে সে যখন ঘুমোচ্ছিল তখন সেখানে বন্যা আসে আর তার গাড়িটা ওই বন্যায় ফেঁসে যায়। এই জন্য তাকে তার গাড়িটা সেখানেই ছেড়ে দিয়ে পরবর্তী যাত্রাতে যেতে হয়। কিন্তু সে তার যাত্রা শুরু করার আগে গাড়ির নাম্বার প্লেট খুলে দেয়, যাতে কেউ বুঝতে না পারে এটা ক্রিস্টোফারের গাড়ি। এমনকি তার কাছে যতগুলো ডলার ছিল সেই সবগুলো সে পুড়িয়ে ফেলে। এখন ক্রিস্টোফারের কাছে কিচ্ছু নেই, যদি কিছু আছে সেটা হলো তার স্বপ্ন আর তার একটা ব্যাগ। এরপর আমরা দেখি ক্রিস্টোফার লিপ নিয়ে তার গন্তব্যের দিকে যায়, কারণ না তার কাছে আছে কোনো গাড়ি আর না টাকা পয়সা। তার যেখানেই ইচ্ছে হতো সেখানেই ঘুমিয়ে পড়ত, যেখানে মন চাইতো সেখানেই যেত। যেন মনে হচ্ছিল এই পুরো পৃথিবীটাই নিজের বাড়ি ভেবে নিয়েছে সে। এখন সে তার নামও বদলে নিয়েছে, এখন তার নতুন নাম আলেকজান্ডার সুপার ট্র্যাম্প। এই যাত্রায় তার এক কাপেলের সাথে পরিচয় হয়, এরা এক হিপি কাপেল, তাদের নাম রেমি আর জেন। তারা ক্রিস্টোফারকে, যে এখন আলেকজান্ডার হয়ে গেছে, তাকে গাড়িতে লিফ্ট দেয় আর তাকে বলে আমরাও তোমার মতো, শুধু পার্থক্য একটাই, তুমি পায়ে হেঁটে যাত্রা করো আর আমরা গাড়িতে। এরপর ক্রিস্টোফার কিছুদিন তাদের সাথেই থাকে। এরপর একদিন রেনি তাকে বলে জেন আর তার মধ্যে সম্পর্কটা ভালো নেই, আসলে সে তার অতীত থেকে বেরোতেই পারেনি। আসলে রেনির বলার উদ্দেশ্য ছিল জেন আগে যার সাথে সম্পর্কে ছিল সে তাকে ধোকা দিয়েছে আর এজন্যই সে আজও তার অতীতেই আছে। সে আরও বলে, যখন তোমার সাথে আমাদের দেখা হয় তখনও আমরা ঝগড়া করছিলাম, কিন্তু আমি জেনকে অনেক ভালোবাসি। ক্রিস্টোফার বলে কিছু কিছু লোক নিজেদের ভালোবাসার যোগ্যই মনে করে না, এই জন্য সে একদম শেষ পর্যায়ে চলে যায়, হয়তো তার অতীতকে ভুলতে। রেনি ক্রিস্টোফারকে বলে, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি কোনো বাবা টাবা নও তো? তখন ক্রিস্টোফার বলে, চুল দেখে তো তোমাকেই মনে হচ্ছে, কারণ তার চুল অনেক বড় ছিল। ক্রিস্টোফার তার সাথে থাকতে থাকতে তাদের সম্পর্কেও পরিবর্তন আসে, কিন্তু ক্রিস্টোফারের আগে যাওয়ার ছিল, সে আলাস্কা যেতে চায়, এই জন্য সে তাদের দুজনকে ছেড়ে তার যাত্রায় বেরিয়ে পড়ে। এখনও পর্যন্ত সে 9 দিন ক্যালিফোর্নিয়াতে ছিল আর এরপর সে পৌঁছে যায় ইস্টার্ন সাউথ ডেকোটা। তার বাড়ি থেকে বেরোনো আজ প্রায় 2 মাস হয়ে গেছে। এরপর ক্রিস্টোফারের পরিচয় হয় জনির সাথে, যার কাছে অনেক বড় বড় ক্ষেতের কন্ট্রাক্ট ছিল আর এখানে ক্রিস্টোফার কাজ করে। সে বড় বড় মেশিন দিয়ে ফসল কাটে, গোদামে কাজ করে, কিন্তু সে তার জীবনের যাত্রাটা অনেক আনন্দ করছিল, কারণ সে যা করছিল তার নিজের ইচ্ছেতে করছিল। আর এখানে এসে জনির কাছে একটা বন্ধুকে ডিমান্ড করে, কারণ সে আলাস্কা যাবে, যেটা খুবই গভীর একটা জঙ্গল, আর সেখানে নিজেকে রক্ষা করার জন্য, শিকার করার জন্য বন্দুকের প্রয়োজন আছে। তখন জনি তাকে একটা বন্দুক দিয়ে দেয়। এরপর জনিকে কোনো একটা কারণে পুলিশ ধরে নিয়ে যায় আর ক্রিস্টোফারের সেখানে যাত্রা শেষ হয়ে যায়। এরপর ক্রিস্টোফার এখান থেকে আরও এগিয়ে যায়। এরপর সে ঠিক করে সে কলোরাডো নদী পার করবে, কিন্তু এই নদী পার হওয়ার জন্য পারমিশনের প্রয়োজন হয়, এই জন্য সে পারমিশন নিতে যায়, কিন্তু সে পারমিশন পায় না। লোকটা বলে, তুমি ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে দাও,
যখন তোমার নাম আসবে তখন তুমি যেতে পারো। এরপর ক্রিস্টোফার যখন ওয়েটিং লিস্ট দেখে তখন তার নাম 12 বছর পরে ছিল। ক্রিস্টোফার বলে, 12 বছর লাগবে একটা নদী পার করতে? তখন ওই লোকটি বলে, হ্যাঁ। এরপর ক্রিস্টোফার বিনা পারমিশনেই নদীতে নৌকা নিয়ে নেমে পড়ে। এরপর সে যখন এগিয়ে যায় তখন একটা কাপেলকে দেখতে পায়। তারা তাকে বলে, এই নদীর সাহায্যে তুমি মেক্সিকো যেতে পারবে। তখনই পেছন থেকে পুলিশ চলে আসে যারা তাকে ধরতে চায়, কিন্তু ক্রিস্টোফার সেখান থেকে বেরিয়ে যায় আর সে ওই নদীর সাহায্যে সোজা মেক্সিকোতে পৌঁছে যায়। কিন্তু মেক্সিকো যাওয়ার আগে সে রাস্তায় অনেক সময় কাটিয়েছে। সেখানে সে একটা গুহা দেখতে পায় আর ওই গুহাতে সে 36 দিন কাটায়। সেখানে থেকে সে তার জীবনটা আর প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখতে পায়। এরপর সে শহরে পৌঁছে যায়, কিন্তু শহরে পৌঁছে তার অস্বস্তি হতে থাকে। এই জন্য সে শহর ছেড়ে আবার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। এবার সে বেশিরভাগ সময়টাই ট্রেনে যাত্রা করে, কিন্তু তার কাছে টাকা ছিল না। এই জন্য সে মালগাড়ির সাহায্যে যায়, কিন্তু একবার তাকে রেলওয়ে পুলিশ ধরে নেয় আর তাকে অনেক মারে। এই জন্য ক্রিস্টোফার আবার লিফ্ট চাইতে শুরু করে দেয়। আগের যাত্রা করতে গিয়ে সে স্ল্যাব সিটি পৌঁছে যায় আর এখানে তার দেখা হয় জেনা রেনির সাথে। এরা তারাই ছিল যাদের সাথে বাড়ি থেকে বেরোনোর পর প্রথমবার ক্রিস্টোফারের দেখা হয়েছিল। এখানে ক্রিস্টোফারের আরেকটি মেয়ের সাথে দেখা হয়। এই মেয়েটির নাম ট্রিসি। ট্রিসি ক্রিস্টোফারকে পছন্দ করে, কিন্তু ক্রিস্টোফার তার উপর বেশি আগ্রহ দেখায় না। এর দুটো কারণ ছিল, 1 নম্বর তার বয়স অনেক কম ছিল আর 2 নম্বর তাকে তার আগের যাত্রা পূরণ করতে হবে, এর মানে তাকে অ্যালাস্কা যেতে হবে। কয়েক সপ্তাহ থাকার পরে সে অ্যালাস্কা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাত্রার সময়ে সে শেল্টার সিটিতে তার ক্যাম্প লাগায়। ওই ক্যাম্পে 2 সপ্তাহ থাকার পর তার সাথে একটা বুড়ো লোকের দেখা হয় যার নাম রন ফ্রেঞ্চ। রন ফ্রেঞ্চ একজন রিটায়ার আর্মি অফিসার, কিন্তু এখন সে একটা লেদার কোম্পানিতে কাজ করে, কিন্তু সে এই কাজটা তার শখের জন্য করে। এই লোকটির ক্রিস্টোফারকে অনেক ইন্টারেস্টিং আর ভালো লাগে। সে ক্রিস্টোফারের সাথে অনেক সময় কাটায় আর তাকে বলে একটা কার অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবার মারা গেছে। এখানে সে ক্রিস্টোফারকে লেদারের কাজ শিখিয়ে দেয় আর লেদারের কাজ শেখার পর ক্রিস্টোফার নিজের জন্য একটা বেল্ট বানায় যেখানে সে তার পুরো যাত্রার ডিটেলস মেনশন করে। এখানে ক্রিস্টোফার 2 মাস থাকার পরে ঠিক করে এবার সে ফাইনালি অ্যালাস্কা যাবে, কারণ অ্যালাস্কা এখান থেকে আর খুব বেশি দূরে নয়। কিন্তু রন ফ্রেঞ্চ যায় না ক্রিস্টোফার এখান থেকে আগে যাক। সে তাকে বলে, তুমি এখানেই থেকে যাও আর আমার নাতি হয়ে যাও। ক্রিস্টোফার বলে, আমি এই কথাটার অনেক সম্মান করি, কিন্তু আমাকে অ্যালাস্কা যেতেই হবে। যখন আমি অ্যালাস্কা থেকে ফিরে আসবো তখন আমরা এই ব্যাপারে কথা বলবো। এরপর সে সেখান থেকে এগিয়ে যায়। সেখান থেকে চলে যাওয়ার পর একটা লোক তাকে লিফ্ট দেয় আর অ্যালাস্কার বর্ডার অবধি ছেড়ে দেয়। সেখান থেকে যাওয়ার আগে সে তাকে তার জুতোগুলো দিয়ে দেয় যেগুলো অনেক লম্বা ছিল আর সে বলে, এতে তোমার পা ভিজবে না। এখন ক্রিস্টোফার সেখানে পৌঁছে গিয়েছিল যেখানে সে যেতে চাইছিল। তার বাড়ি থেকে বেরোনো প্রায় 21 মাস হয়ে গিয়েছিল। এরপর অ্যালাস্কার অনেক ভেতরে যাওয়ার পর সে একটা গাছের ডালের ওপর তার টুপিটা টাঙিয়ে দেয়, কারণ তার আগে একটা নদী ছিল আর তাকে ওই নদীটা পার করতে হবে। সে ওই টুপিটা চিহ্ন হিসেবে এই জন্যই লাগায় যাতে সে যদি আবার ফিরে আসে তাহলে এই টুপিটা দেখেই বুঝতে পারবে এখানেই সে তার টুপির চিহ্ন রেখেছিল। এরপর সে নদী পার করে, যেটা খুবই নর্মাল একটা নদী ছিল, আর সে পায়ে হেঁটেই ওই নদীটা পার করে ফেলে। এরপর সে ওই পারে গিয়ে তার ক্যাম্প লাগায় আর সেখানে থাকতে শুরু করে দেয়। অ্যালাস্কাতে শুধু বরফই বরফ ছিল, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এখানে অনেক ঠান্ডা ছিল। সে আগুন জ্বালায় ছোট ছোট শিকার করে, কারণ তার কাছে বন্দুক ছিল, সে শিকার করেই তার খিদে মেটাত। এরপর সে সেখানে থাকা একটা ভ্যান দেখতে পায়। সে যখন সেটার ওপরে যায় তখন সে দেখে সেখানে একটা গদি আর আগুন জ্বালানোর জায়গা আছে। এর ফলে সে একটা ভালো জায়গা পেয়ে যায় আর এই বাসটিকে গল্পে ম্যাজিক্যাল বাস বলা হয়েছে। এরপর ক্রিস্টোফার ওই বাসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সেখানে থাকতে শুরু করে দেয় আর নিজের খিদে মেটানোর জন্য শিকারও করে। এখন ক্রিস্টোফার সেভাবেই তার জীবনটা কাটাচ্ছিল যেভাবে সে কাটাতে চেয়েছিল। ক্রিস্টোফারের একটা বিশেষ অভ্যাস ছিল, সে অনেক পড়ত আর অনেক লিখত। সেই যাত্রায় যা যা অভিজ্ঞতা লাভ করেছে সেই সমস্ত কিছু লিখতে থাকে যাতে সে তার জীবনের অনুভবগুলো মনে রাখতে পারে।
প্রথমে ক্রিস্টোফারের দিনগুলো নর্মাল ছিল, কিন্তু আস্তে আস্তে তার খাবার শেষ হয়ে আসতে থাকে। এই জন্য সে অনেক কম খায়, এর ফলে তার ওজন কমতে থাকে। যে বেল্টটা সে পরেছিল সেটাতে বারবার ফুটো করতে থাকে, কারণ তার কোমর অনেক কমে গিয়েছিল। এই জন্য সে বারবার ফুটো করে ওই বেল্টটা টাইট করত। তার খাবার শেষ হয়ে আসছিল, এই জন্য সেভাবে সে একটা বড় পশুর শিকার করে সেটা কয়েকদিন ধরে খাবে। কিন্তু সে যেমনটা ভেবেছিল তেমনটা হয় না, মাংসটা পচতে শুরু করে। এটা দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে, আর এমনি করে কয়েক সপ্তাহ কেটে যায়। এরপর ক্রিস্টোফার যখন সেখানে কয়েক সপ্তাহ কাটিয়ে দেয়, তখন সে বুঝতে পারে খুশি ভাগ করে নিতে হয়, সেটাও নিজেদের লোকের সাথে। এবার সে ঠিক করে সে বাড়ি ফিরে যাবে। সে তার ব্যাগ প্যাক করে নেয় আর বাড়ি ফিরে যেতে থাকে। কিন্তু সে দেখে যে নদীটা সে হেঁটেই পার করে দিয়েছিল সেটাতে বন্যা চলে এসেছে, আর সেটা পার হওয়া এখন অসম্ভব। সে নদীতে পড়ে যায় আর মরতে মরতে বেঁচে যায়। এরপর সে আবার ওই গাড়িতে চলে আসে আর তার দিনগুলো কাটাতে থাকে। ক্রিস্টোফারের এখানে থাকা কয়েক সপ্তাহ হয়ে গিয়েছিল, এই জন্য তার কাছে খাবার দাবার আর বন্দুকেরগুলি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এখন তার কাছে জঙ্গলের গাছগাছড়া খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার কাছে এই জন্য একটা বইও ছিল, কারণ জঙ্গলের সব গাছগাছড়া সে খেতে পারবে না। এরপর সে খাবার জোগাড় করতে শুরু করে দেয়, কিন্তু একটা গাছে সে কনফিউজ হয়ে যায়। সেটা ছিল ওয়াইল্ড পটেটো আর ওয়াইল্ড সুইট পিক। সে ভুল করে ওয়াইল্ড সুইট পিকের জায়গায় ওয়াইল্ড পটেটো খেয়ে ফেলে, আর তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। আগে থেকেই তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, আর বিষ ছড়িয়ে পড়ার ফলে তার শরীরে এতটাও ক্ষমতা ছিল না যে সে তার জন্য খাবার জোগাড় করতে পারবে। ক্রিস্টোফারের আলাস্কাতে থাকা 100 দিন হয়ে গিয়েছিল, সে যেটা চাইছিল সেটা করে নিয়েছে। কিন্তু এখন সে অনেক দুর্বল হয়ে গেছে, আর বিষের কারণে সে ধীরে ধীরে মারা যাচ্ছিল। কিন্তু এখনও সে থট লেখে, আর তার জীবনের শেষ দিনে সে একটা থট লেখে, হ্যাপিনেস অনলি রিয়েল হোয়েন শেয়ার্ড। এরপর যখন সে বুঝতে পারে এটা তার জীবনের শেষ দিন, তখন সে স্লিপিং ব্যাগের ওপর শুয়ে পড়ে আর তার বাবা মাকে মনে করে, আর এই পৃথিবীর জন্য একটা নোট লিখে যায় যেটাতে লেখা ছিল, আই হ্যাভ হ্যাড এ হ্যাপি লাইফ অ্যান্ড থ্যাংক দ্য লর্ড, গুড বাই অ্যান্ড মে গড ব্লেস অল। আর 6 সেপ্টেম্বর 1992 ক্রিস্টোফারের চোখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। এই বায়োগ্রাফি থেকে আমরা একটা জিনিস জানতে পারি, জীবনটাকে নিজের মতো অবশ্যই কাটাতে হয়, কিন্তু পরিবার ছাড়া জীবনের কোনো মূল্য নেই। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।